তাহলে কথা হলো এত চিৎকার কেন করলাম যাতে পশ্চিম বাংলা মানুষ জেনে যায় আর মুখ্যমন্ত্রী সাবধান হইয়া সচেতন হইয়া যে না এটা বাড়াবাড়ি হচ্ছে এটা সামাল দিতে হবে কিন্তু এখনো মুখ্যমন্ত্রী ওখানে যাননি আজকে মুখ্যমন্ত্রী ওখানে যাওয়া উচিত পশ্চিমবঙ্গের বুকে এত বড় ঘটনা ঘটেছে যে আমফান ঝড়ে যেই পরিমাণ ঘর পড়েনি তার থেকে বেশি ঘর পড়ে গেছে এটা একজন সাংবাদিক আব্বাস সিদ্দিকীর সঙ্গে আজকে ইন্টারভিউ নিচ্ছিল সে বলছে এরকম পরিস্থিতি তাই সরকার সেখানে বিভিন্ন সংগঠনগুলোকে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে যেতে দিক সরকারের নিজের ইনভেস্টিগেশন টিম রাজ্য মানব অধিকার কমিশন যাক এক একটা বাড়ি থেকে বাড়ি পুরো তদন্ত করুক আরে দেশে আইন আছে তো আমি ফেসবুক করছি আমার ফেসবুকে যারা লাইভ শেয়ার করছে তাদের বাড়িতে লোক চলে যাচ্ছে তাদেরকে কি হুমকি ধমকি দিচ্ছে তাদের ঘরে তালা মেরে দিচ্ছে কে থানায় গেছে একটা কমপ্লেন করতে তাকে ধরে বলা হচ্ছে যে তোমার কমপ্লেনের লেটার ইমতিয়াজ মোল্লার ফেসবুককে কি করে পোস্ট হয়ে গেল আরে পুলিশকে একটা লেটার দিয়েছে কমপ্লেন আমরা তো হারগিজ ডেপুটেশন কমপ্লেন ফেসবুকে আপলোড করি এটা কোনো সিক্রেট ডকুমেন্ট নয় এটা কোনো সরকারি তথ্য নয় তো যে আমরা সিক্রেট পাস করে দিলাম বলছে না তোমার জন্য এই জন্য এই অবস্থা হচ্ছে আমাকে কেঁদে কেঁদে সে বললো দাদা আমার ওই চিঠিটা আপনি ডিলিট করে দেন কতজনের মুখ বন্ধ করবে পশ্চিমবাংলা 10 কোটি মানুষের মুখ বন্ধ করে দেবে দেখুন অন্যায় করে অত্যাচার করে কেউ কোনোদিন চিরস্থায়ী হতে পারেনি তাহলে যদি এটা হতো তাহলে বুদ্ধবাবুর লোকরা বামফ্রন্টের লোকরা বলতো 30 বছর হয়েছে আগামী 30 বছর বামফ্রন্ট থাকবে তখন বামফ্রন্টের 235টা সিট কি করেছিল বামফ্রন্ট আরো 30 বছর থাকতে পারতো হয়তো আমরা সরাতে পারতাম না করেছিল নন্দীগ্রাম আর সিঙ্গুর যখন পশ্চিমবঙ্গে কেউ বামফ্রন্টের সামনে দাঁড়িয়ে কথা বলার ক্ষমতা ছিল না তখন কিন্তু ওই অত্যাচার হয়েছিল নন্দীগ্রামে লাশ পড়েছিল নন্দীগ্রামে অত্যাচার হলো কিন্তু পুরো বাংলা নড়ে গেল খালি নন্দীগ্রামের মানুষ তো বিরুদ্ধে যায়নি পুরো বাংলার মানুষের বিরুদ্ধে গেছে আর যদি ওই অত্যাচারটি না হতো তাহলে হয়তো আজও বামপন্থ সরকার থেরে যেত পুরো বাংলার মানুষ নড়ে উঠতো না আজ ক্যানিং পূর্বে যে ঘটনা হচ্ছে এই ঘটনা পুরো পশ্চিমবাংলার লোক জানবে সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠন মানবাধিকার সংগঠন সবাই যাবে এবং দেশ বিদেশের লোক আসবে ওইখানে তদন্ত করতে মুখ্যমন্ত্রী বলুন তো আপনার মুখটা উজ্জ্বল হবে আপনি তৃতীয়বার মুখ্যমন্ত্রী হলেন মানুষ আপনার উপরে ভরসা রেখেছে দেশ বিদেশে আপনার নাম হচ্ছে 215 সিট নিয়ে আপনি আবার ক্ষমতায় ফিরেছেন রাজ্য নয় দেশের প্রধান মুখ হয়ে আপনি উঠে আসছেন মোদীর বিরুদ্ধে সব থেকে বড় মুখ নাকি প্রতিবাদী মুখ আপনি আপনার রাজ্যে এইরকম ঘটনা ঘটবে আমরা তো আপনাকে বলবো না আমরা আর কাকে বলবো বলুন তো আর কাকে বলবো এই রাজ্যে এখন আর আছে কে সিপিএম বলে কিছু নেই কংগ্রেস বলে কিছু নেই আমরা তো বিজেপির কাছে যাব না আপনি যারা এই রাজ্যে কেউ নেই তাহলে অত্যাচার হবে কেন তাহলে মানুষের এরকম হবে কেন আপনি বলুন তো শওকত মোল্লা কে শওকত মোল্লা কে আপনার পশ্চিমবঙ্গের 10 কোটি মানুষ প্রিয় না শওকত মোল্লা প্রিয় কেন আপনি তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন না আমার কাজ আপনার সামনে মেলে ধরা আইবির প্রচুর লোক ইন্টেলিজেন্সের লোক তৃণমূলের দলের লোক অনেকে এতে আছে আমি তৃণমূলের লোকের দলে অনেক বড় বড় নেতারা আছেন আমি তাদের বলছি আপনারা বলুন আপনাদের বিবেক কি সায় দিচ্ছে এই ঘটনাটা কি মেনে নেওয়া যায় এই ঘটনার কি কোনো প্রয়োজন আছে কেন অবন হবে আব্বাস সিদ্দিক অনেক ভুল কাজ করেছে আমি মেনে নিচ্ছি আব্বাস সিদ্দিক অন্যায় করেছে অনেক বড় বড় কথা বলেছে তার বিরোধিতা আমরা করেছি আব্বাস সিদ্দিকের সমালোচনা করে হাজার হাজার খিস্তি গালাগালি আমি খেয়েছি আমি খেয়েছি অনেকে মান সম্মান বাঁচাতে সমালোচনা করে না আমি বলি হাজার হাজার ছেলে আমাকে গালাগালি খিস্তি দিয়েছে আমি ওর বিরুদ্ধে লিখেছি ওর বিরুদ্ধে বলেছি কিন্তু বলুন তাই বলে কেউ আব্বাস সিদ্দিকি দল করেছিল বা তার সমর্থক ভক্ত তার বাড়িটাই উজাড় করে দেব আমি তো এও বলেছি বিজেপিরও কোনো মানুষের ঘর ভাঙা উচিত না আগুন লাগানো উচিত না হ্যাঁ তার পার্টি অফিসটা ভেঙে দিন তার যারা গুন্ডা পান্ডা বদমাইশি করছিল অত্যাচার করে তাদের ধরে উত্তম বুদ্ধা মার দিন পারলে তাদের কেস দিয়ে লক আপ করে দেন জেল খাটান যারা মানুষের উপর অত্যাচার করেছে তাদের করুন কিন্তু যদি যদি গুন্ডা হয় না কিন্তু যদি ক্রিমিনাল হয় তার বাচ্চাটা অপরাধ করেনি তার বউটা তার মাটা তার বুড়ো বাপ মা তারা অপরাধ করেনি এই জন্য বাড়ি আক্রমণ করাটায় আমার একেবারে মন সায় দেয় না যে যত বড় ক্রিমিনাল হোক আর ডন হোক তার বাড়ি আক্রমণ করবো না তাকে শাস্তি দিন তার বিরুদ্ধে কেস দিন তাকে জেলে পুরুন যেই পার্টি অফিসে পশ্চিমবাংলায় আগুন লাগানোর ষড়যন্ত্র এসে পার্টিটাকে পুড়িয়ে দিন পার্টি অফিসটাকে পুড়িয়ে দিন আমাদের শত্রুতা
বিজেপির দলটার উপরে, কিন্তু বিজেপির যে এই 2 কোটি 28 লক্ষ মানুষ ভোট দিয়েছে, সেই 2 কোটি 28 লক্ষ মানুষকে তো আমরা শেষ করে দিতে পারি না, তাদের বুঝিয়ে ফিরিয়ে আনতে হবে, মূল স্ট্রিমে ফিরিয়ে আনতে হবে। মুখ্যমন্ত্রী বলেছেন বিজেপির এমএলএদের নেতাদের আবার দলে ফিরিয়ে আনবেন, আমি সাধুবাদ জানিয়েছেন, ঠিক আছে, আমাদের তো ওরা তৃণমূলেই ফিরে আসুক, রাজ্যে তো আর দল নেই, অন্তত বিজেপিটা তো শেষ হোক, বিজেপির আতঙ্ক শেষ হোক। আর যারা বিজেপি করছেন, বিজেপিকে ভোট দিয়েছেন, তাদেরও অনুরোধ করছি এই রাজ্যে বিজেপি কোনোদিন হবে না, বিজেপি কোনো আসতে পারবে না। এই দেখলেন তো পুরো শক্তি লাগিয়ে দিয়ে, এরপর তো দিল্লি থেকে নরেন্দ্র মোদী উড়ে যাবে, পুরো দেশ থেকে বিজেপি শেষ হয়ে যাবে, আপনারা আর বিজেপি করার কোনোদিন সুযোগ পাবেন না। অতএব ওই দল যত তাড়াতাড়ি পারেন ত্যাগ করেন, কি করে বাংলা উন্নতি করবে, কি করে বাঁচবে, আজ তো মাথার উপরে কোভিড, তার উপরে দেয়ান দেয়, কি করে রাজ্যটা বাঁচবে সেইটা ভাবুন। আমি এখন দেখবেন মুখ্যমন্ত্রীর সম্বন্ধে কোনো কথা বলি না, এই আজকে মন্ত্রিসভায় কে কটা সিট পেল, কারা কোন গোষ্ঠায় কোন জেলায় কোন সম্প্রদায়ের মানুষ কি পেল, আমি কোনো মন্তব্য করি না, এবং আগামী দিনেও আমি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কোনো মন্তব্য করবো না, এটা সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু আমি জানি রাজ্যের অবস্থা খুব খারাপ, মুখ্যমন্ত্রী অনেক প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসছেন, উনি প্রতিশ্রুতি রাখতে পারবেন কি পারবেন না সেটা জনগণ দেখবে, কিন্তু আমি জানি রাজ্যের আর্থিক অবস্থা খুব খারাপ, এই লাগাতার এতদিন লকডাউন হয়েছে, আগামী দিনেও লকডাউন চলবে, এই লকডাউনের জন্য ট্যাক্স কালেকশন কমে যাবে, রাজ্য আমি কখনো চালাইনি, মুখ্যমন্ত্রী চালিয়েছেন, উনি কিভাবে চালান উনি জানেন, অতএব আমি বুঝি অন্তত রাজ্যের আর্থিক অবস্থা খুব খারাপ, এই সময় মুখ্যমন্ত্রীর সমালোচনা আমি কিন্তু করছি না, দেখা যাক না উনি কি করতে পারেন, উনি প্রতিশ্রুতি দিয়েছেন উনি রক্ষা করতে পারেন কিনা, কতটুকু করা সম্ভব করুন, যাদের চাকরি চায় তারা বলবে, যাদের লোন চায় তারা বলবে, কার কি দাবি আছে তারা বলবে। আমি অন্তত মুখ্যমন্ত্রীকে আগামী এক বছর আমি মুখ্যমন্ত্রীর কাছে রাজ্যের উন্নয়ন নিয়ে কোনো প্রশ্ন করব না, আমি চাইবো কোভিডের সঙ্গে লড়াই করে আমরা কোভিড থেকে প্রথমে বাঁচি, তার জন্য রাজ্য সরকারের কাছে সহযোগিতা করতে হবে। বিজেপির হাত থেকে আমরা ছাড় পেয়েছি, বিজেপি হয়তো সরকার গঠন করে ফেলতে পারতো, মাথার উপরে নিঃশ্বাস ফেলছে, সেটা হয়নি, আমরা 5 বছর সুযোগ পেয়েছি, এই সময়ের মধ্যে বিজেপিটাকে কি করে শেষ করে দিয়ে সমস্ত মানুষকে এক জায়গায় আনা যায় সেটা চেষ্টা করতে হবে। কিন্তু মুখ্যমন্ত্রী শওকত মোল্লা যে কাজ করছে, এতদিনে তো আপনার কাছে খবর পৌঁছে গেছে, আপনি সব জেনে গেছেন, তা আপনি নীরব কেন, আপনি অ্যাকশনে আসছেন না কেন, আপনি যদি অ্যাকশনে না আসেন ওই মানুষগুলো মারা যাবে। দেখুন ISF একটা দল করেছে, এবং তাদের রাজনীতি ভুল, আমরা তাকে সমর্থন করিনি, আমরা বারেবারেই বলেছিলাম যে আব্বাস সিদ্দিকির আশেপাশে দলিত মুসলিম আদিবাসী সবাইকে সঙ্গে নেওয়া উচিত ছিল, এরকম কঠিন লড়াই যদি বিচ্ছিন্ন থাকো তাহলে তুমি সফল হবে না, সবাইকে সঙ্গে নাও, সবাইকে সঙ্গে নিয়ে 10-15-20টা সবাইকে নিয়ে 20টা সেটে লড়াই করো, এবং লক্ষ্য থাকবে 2-4টে সিট যদি আমরা জিততে পারি বিধানসভায় আমাদের পিছিয়ে পড়া জাতির কথা বলার প্রতিনিধি তৈরি হবে, এই পর্যন্ত ঠিক আছে। কিন্তু আব্বাস সিদ্দিকী সবাইকে ছেড়ে দিয়ে বামপন্থের সঙ্গে জোট করলো, জোট করে বললো 294টা সিটে আমরা লড়ছি, আমরা 99 দখল করে নেবো, মুখ্যমন্ত্রী কে হবে আমি ঠিক করব, এটা অসম্ভব ব্যাপার, তখনই আমরা বিরোধ করলাম যে এটা অসম্ভব ব্যাপার, এরা কিছুই করতে পারবে না, শুধু ভোট কাটবে, কারণ লোকের এখন মূল লক্ষ্য হচ্ছে বিজেপিকে আটকানো, অতএব লোক ভোট দেবে তৃণমূলকে, অতএব এত বিশাল সংখ্যক সিটে এক্সপেরিমেন্ট করার কোনো জায়গা নেই, অতএব মানুষ বিশ্বাস করবে না, ভোট দেবে না, পরিণতি তাই হলো। আমি বলেছিলাম বামফ্রন্টে 2% ভোট নেই, আজ বামফ্রন্ট মুছে গেল, কংগ্রেস মুছে গেল, কিন্তু যদি আব্বাস সিদ্দিকী এই ছোট ছোট দলগুলোকে নিয়ে 15-20টা সিট নিয়ে লড়তো এবং নিজেদের কথাগুলো আমাদের সমাজের বঞ্চনার কথাগুলো তুলে ধরতো, যদি মুখ্যমন্ত্রীকে মুছে দেবো, তৃণমূলকে মুছে দেবো, 99 দখল করে নেবো, ওই কথাগুলো যদি না বলতো তাহলে মনে হয় মানুষের কাছে একটা ভালো বার্তা যেত, এবং মুখ্যমন্ত্রীও প্যানিক করতো না, তৃণমূলও প্যানিক করতো না যে এরা মনে হয় ভোট কেটে আমাদের হারিয়ে দেবে, প্যানিক হওয়া স্বাভাবিক, আতঙ্ক হওয়া স্বাভাবিক, কেন সবার একটাই লক্ষ্য বিজেপিকে রুখতে হবে, রাজনৈতিক দর্শন, রাজনৈতিক সিদ্ধান্ত এবং রণকৌশল ব্যাপকভাবে আঘাত হয়েছে, ওই ডোবানৌকো বামফ্রন্টে পা দিয়ে, কংগ্রেসের সঙ্গে তো কোনো সেই রকম সমঝোতা হয়নি, এই বামফ্রন্টের সঙ্গে হাত মিলিয়ে আব্বাস সিদ্দিকী আসলে নিজের এবং আমাদের যে বঞ্চিত সমাজ, দলিত মুসলিম আদিবাসী সমাজ, এদের যে ঐক্যবদ্ধ একটা সংগ্রাম হওয়ার ছিল তাতে বিশাল আঘাত পেল, এবং এই সমস্ত মানুষগুলো কষ্ট পেল কাউকে সঙ্গ না নেওয়ার জন্যে, ও নিজে অনেকাংশে দুর্বল হয়ে গেল,
আজকে যে একটা সিটে জিতেছে আব্বাসের দিকে অন্তত 6টা সিটে জিততে পারতো যদি সবাইকে কাছে নিয়ে বুকে নিয়ে নিত ভালোবাসায়, সবাইকে সম্মান দিত, 6টা সিটে জিততে পারতো। আমি যেটা অ্যানালিসিস পেলাম, একটা সিটে জিতেছে 1,09,000 ভোটে, যেটা নওশাদ সিদ্দিকী পেয়েছে, বাকি প্রায় পাঁচখানা সিটে, হ্যাঁ পাঁচটা সিটে দ্বিতীয় স্থান, সেখানে তাদের 60,000, 65,000, 70,000 বা তারও বেশি ভোট, এটা মামুলি কথা নয়। এবং এই পাঁচখানা সিটে তারা দ্বিতীয় স্থানে, এই সবগুলো কনভার্ট করা সম্ভব ছিল যদি সবাইকে সংঘবদ্ধ করে একসঙ্গে লড়তো, অল্প সিটে পুরো শক্তিটা লাগালে তাহলে পারফরমেন্স ভালো হতো। এবং সেইটার জন্য কিন্তু এই অল্প সিটে ফাইট করলে ভোট কেটে বিজেপির ফায়দা হওয়ার যে ভয়টা ছিল সেটা হতো না। কিন্তু আখেরে যখন হিসাব বসে দেখলাম আব্বাস সিদ্দিকীর যে ক্যান্ডিডেট দিয়েছে, 27টা না 28টা ক্যান্ডিডেট দিয়েছে, তাতে ভোট কেটে যাওয়ার জন্য বিজেপি এরকম কিছু জিতেছে কি না, না ভোট কাটার জন্য নয়, ওই 28খানা সিটের মধ্যে হুগলির একটি সিটে বিজেপি জিতেছে, হুগলির একটি সিটে। এই যে চতুর্দিকে হাওয়া উঠছে না আব্বাসের জন্য, সবাই প্রচুর বিজেপি সিট পেয়ে গেছে, এরকম কিন্তু ঘটেনি আব্বাসের কারণে। 28টা সিটের মধ্যে একটা সিটে শুধু বিজেপি বেরিয়েছে, তাহলে সেই কথা বলতে গেলে 77টা সিট যেটা বিজেপি জিতেছে, সেই 77টা সিটেই তো তৃণমূল ছিল, তাহলে তৃণমূল কেন আটকাতে পারলো না? আপনারা বলবেন বাম কংগ্রেস ভোট কেটে হারিয়ে দিয়েছে, ভোটের তালিকা গণনা করে দেখুন, বাম কংগ্রেস ভোটই পায়নি, বাম কংগ্রেস ভোটই পায়নি, বামপাশের বাম কংগ্রেস ভোটগুলো, বাম আর কংগ্রেসের ভোটগুলো যদি তৃণমূলের সঙ্গে জুড়ে ব্যাখ্যা করে বলুন কটা সিট বিজেপিকে হারানো সম্ভব ছিল, তাহলে রাজ্যে বিজেপির এমন উত্থান হলো, শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় কেন আটকাতে পারলেন না? শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সিটটাও বিজেপির কাছে হেরে গেলেন কেন? তাহলে তার মতো এইরকম পোড়খাওয়া দিগ্গজ নেতা, ভারতবর্ষের প্রথম সারির নেতা, সে বিজেপির কাছে হেরে গেল, নিজে হেরে গেল, তাহলে তাকে দোষ দেবেন না? আসলে কেউ ইচ্ছা করে হারে না, মমতা বন্দ্যোপাধ্যায় ইচ্ছা করে হারেনি। আমি আব্বাসের 100% ভুল, রণকৌশল, পদ্ধতি, বক্তব্য, আচরণ এসব জানার পরেও বলছি আব্বাস সিদ্দিকী একটা বড় কাজ করেছে পশ্চিমবাংলা। আজ পর্যন্ত যারা সংখ্যালঘু বা পিছিয়ে পড়া জাতির যারা রাজনীতি করছিল, তা সে মুসলিম লীগ হোক, ন্যাশনাল লীগ হোক, SDPI হোক, WPI হোক, MIM হোক, AIUDF হোক, এই যত দলগুলো ছিল, এরা কেউ 5-7 হাজারের উপরে ভোট কিন্তু এক জায়গা করতে পারেনি। আব্বাস সিদ্দিকীর 1,000 ভুল আমি স্বীকার করে নিয়ে আমি বলছি আব্বাস সিদ্দিকী একটা অসম্ভব কাজ করে দিয়েছে। এবং যদি আব্বাস সিদ্দিকী আমাদের কথা শুনত, সবাইকে বুকে টেনে ভালোবাসা, আরে পীরের ঘরের আওলাদ, দিনদার হবে, তার আখলাক কথাবার্তা সুমিষ্ট হবে, সুমধুর হবে, হাম্বল পার্সন হবে, আন্তরিকতার সঙ্গে মানুষকে ভালোবেসে নেবে, এবং কড়া কথা উগ্র কথা যদি পরিহার করতো, না বলতো, তাহলে কিন্তু এই রেজাল্টটা অন্য হতো, হয়তো 6টা কেন 10টা সিটও আব্বাস সিদ্দিকী সহ সমষ্টিগত যে জোট হতো তারা কিন্তু হয়তো 10টা সিট নিয়ে নিত। এই 10টা সিট নিয়ে নিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো ক্ষতি হতো না, যদি 20টা সিট লড়াই করে 10টা সিট জিতে নিত মমতা বন্দ্যোপাধ্যায় আতঙ্কিত হতো না। আর CPM কংগ্রেসের তো অস্তিত্ব নেই, তাদের টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার কি ব্যাপার ছিল আব্বাস সিদ্দিকীর? আমরা ইলেকশনের আগেই বলেছিলাম এটা ভুল সিদ্ধান্ত। আজকে আব্বাস সিদ্দিকী এবং তার থিঙ্ক ট্যাঙ্করা নিশ্চয়ই বিশ্লেষণ করবে যে আমরা যে কথাগুলো বলেছিলাম সেটা ঠিক বলেছিলাম না ভুল বলেছিলাম। আব্বাস সিদ্দিকী কিছু কিছু কথা শ্রুতিকটু, শুনতে খারাপ লাগে, কিছু কিছু কথা বলেছে যেটা এখন সোশ্যাল মিডিয়া খুব ভাইরাল হচ্ছে এবং সেটাকে খুব বড় ইস্যু করা হচ্ছে। আমি 100% আব্বাস সিদ্দিকীর সমালোচক এবং সমালোচনা করে প্রচুর গালাগালি লিখেছি, তারপরে আমি আপনাকে কথা যুক্তি দিয়ে কথা বলি। আব্বাস সিদ্দিকীর জন্য বিজেপি বিশাল সুবিধা পায়নি, প্রত্যেকটা ভোট অ্যানালিসিস করে দেখবেন ওই 77টা সিট যদি বিজেপি জিতে থাকে, ওই 77টা সিটে কার জন্য বিজেপি জিতল, ঠিক আছে, সেখানে আব্বাস তো ছিল না একটা ছাড়া, আর বাম কংগ্রেসও সেখানে ভোট কেটে বিজেপিকে জেতাতে পেরেছে নাকি বিজেপি তার নিজের যোগ্যতাই জিতে বেরিয়েছে, তৃণমূল তাদেরকে হারাতে পারেনি, এগুলো বিশ্লেষণ করে দেখবেন, সোজা হিসাবটা বলে দিয়ে লাভ নেই। আব্বাস সিদ্দিকীর দুটো বক্তব্য এখন দেখছি খুব ভাইরাল হচ্ছে, একটাও বলেছে আমি চ্যালেঞ্জ করে বলছি হাসতে হাসতে 100টা সিট আমি জিতে নেব আর তা নাহলে এই বাংলা ছেড়ে চলে যাব,
সেটা নিয়ে খুব খিল্লি হচ্ছে, খুব মশকরা হচ্ছে। আচ্ছা বলুন তো, নরেন্দ্র মোদী বলেছিল 200 সিট নিয়ে সরকার গড়ব, ওই সেইটা তো খুব হাইলাইট হচ্ছে না। অনুব্রত মণ্ডল এই শুভেন্দু অধিকারী বলেছিল মমতাজ বেগমকে যদি 50,000 ভোটে যদি না হারাতে পারি তাহলে রাজনীতি ছেড়ে দেবো, কিন্তু বিধানসভায় গিয়ে তো শপথ গ্রহণ করলো, রাজনীতি ছাড়লো না। এরকম প্রচুর লোক প্রচুর বক্তব্য দেয়, এই করবো ওই করবো। দেখুন রাজনীতির বাজার গরম করার জন্য অনেক অনেক কথা বলতে হয়। আব্বাস সিদ্দিকি বলেছিল যে আমি যদি 100 সিট না জিততে পারি, চ্যালেঞ্জ করে বলছি, তাহলে আমি বাংলা ছেড়ে চলে যাব। আব্বাস সিদ্দিকি কিন্তু কাউকে বলেনি তোমাকে বাংলা থেকে আমি দূর করে দেবো। আব্বাস সিদ্দিকি কিন্তু দিলীপ ঘোষের মতো বলেনি 2 কোটি লোককে পদে লাথি মেরে তাড়িয়ে দেবো। আব্বাস সিদ্দিকি কিন্তু কোনো হিংসার আশ্রয় নেয়নি যে কারো খুন করে দেবো। আব্বাস সিদ্দিকি বলেছিল যদি 100 সিট না পাই তাহলে আমি বাংলা ছেড়ে চলে যাব। 100টা পাইনি ভাই, একটা পেয়েছে। একটা সিট জেতাও কি মামুলি? 3 মাসের দল একটা সিট জিতেছে, SDPI, WPI, ন্যাশনাল লীগ, মুসলিম লীগ, ওয়েলফেয়ার পার্টি, মুল্লিমাসি পার্টি অফ ইন্ডিয়া, কত দল, AIDA, মিম, কে আজ পর্যন্ত 10,000 ভোট তুলতে পারলো না মনে হয়। সেই জায়গায় 3 মাসের দল একটা এনেছে, এই একটা যদি মামুলি হতো না তাহলে আজকে ISF এর লোকদের ধরে ধরে ঘরে ঘরে মারা হতো না। শুনুন এবারে, এটা মামুলি কাজ হয়নি। আমি আব্বাস সিদ্দিকির কঠোর সমালোচক হয়ে, কারণ আমার একটাই পণ, আমি সত্যি ছাড়া মিথ্যা বলবো না, তাতে কেউ আমার উপরে পুষ্প বৃষ্টি বর্ষণ করুক বা গালাগালি দিক, আমি সত্যি কথা বলবো। আব্বাস সিদ্দিকি একটা অসম্ভব কাজ করেছে, যে কোনোদিন রাজনীতি করেনি, পঞ্চায়েতে একটা সিট লড়েনি, সেই বিধানসভায় লড়ে সে একটা সিট বার করেছে, 1,09,000 ভোট নৌসাদ পেয়েছে, মামুলি কথা নয়। এবং তারপরে 5খানা সিটে প্রায় 60-75 করে হাজার করে ভোট পেয়েছে, এগুলো কোনো মামুলি নয়। হ্যাঁ, বুঝিয়ে কাজ করলে, আলোচনার ভিত্তিতে কাজ করলে, কম সিটে ফাইট করলে হয়তো ওইগুলো জিতে নেওয়া সম্ভব ছিল, এবং ওর উপরে এই অভিযোগটা আসতো না যে ভোট কেটে বিজেপিকে জেতানোর চেষ্টা করছে, এটা ওর ভুল। অতএব এই যে যা এই যে কাজটা করেছে, এই কারণেই কিন্তু অত্যাচারটা হচ্ছে। কাল পর্যন্ত যেটা ভাবছিলাম শওকত মোল্লা এই অত্যাচারটা করছে, আজ আমার মনে হচ্ছে শওকত মোল্লাকে এই কাজটা দেওয়া হয়েছে করার জন্য। শওকত মোল্লার দরকার কি, আর শওকত মোল্লার এত সাহস কি যে একা এত হাজার হাজার মানুষকে গৃহহীন করে তছনছ করে দেবে, এবং মিডিয়ার সামনে বলছে ওদের ওদের আগুনে ওদের পুড়িয়ে মারব, ওদের এখন ভয়ঙ্কর খেলা শুরু হবে, এই যে সাহস কোথা থেকে আসছে, পিছনে কে আছে? এই ISF এর নেটওয়ার্কে যে তছনছ করার চেষ্টা হচ্ছে, এটা ISF এর নেটওয়ার্ক তছনছ হচ্ছে না? স্বাধীনতার পরে এই প্রথমবার একজন মুসলিমের নেতৃত্বে এই পারফরমেন্স হয়েছে, এইটাকে ধ্বংস করে দিতে হবে। এই কারণেই অত্যাচার, যে এত অত্যাচার করা, এত অত্যাচার করা, আগামী 50 বছর যেন কেউ রাজনীতির কথা মুখে না আসে। কই বিজেপি 77টা সিট এনেছে, বিরোধী দল হয়ে গেছে, বিজেপির পাড়াগুলো হিন্দুদের পাড়াগুলো থেকে এই পরিমাণ JCP মেশিন ঘুরে বেড়াচ্ছে, বাড়ি ঘরদোর ভেঙে মাটিতে মিশিয়ে দেওয়া হচ্ছে, কিছু ছবি পেপারে এসছে, কিছু পেপারে এসছে। আজ তো মুখ্যমন্ত্রী তাদেরকে দলে ফিরিয়ে আনতে চান, বিজেপির নেতাদের ফিরিয়ে আনতে চান, তো কই তারা তো ভয়ঙ্কর নয়, আমরা তো বিরোধও করছি না। ISF এর পিছনে লাগা, আমি বলছি এটা ISF এর পিছনে লাগা না, এটা আব্বাস সিদ্দিকির ভুলভাল বক্তব্যের জন্য না, মুসলিমদের লিডারশিপে একটা শক্তি উত্থান হয়েছে, যেখানে কংগ্রেস শেষ হয়ে গেছে, যেখানে CPM শেষ হয়ে গেছে, তার জায়গায় মাথা তুলেছে ISF নামক একটা দল, নাম শুধু ISF। ISF বলে বলছে আমি তোমাকে বললে তোমরা ভোট দেবে, তো তার দল নেই, সিম্বল নেই, কিছু নেই, CM একটা সিম্বল জোগাড় করেছে, তাতেই সে 1,09,000 ভোট নিয়েছে। এটাই অনেকের জন্য রাজনীতিবিদদের জন্য চিন্তার কারণ, এদেরকে গুড়িয়ে দিতে হবে। আমি নিরন্তর শুধু ফেসবুকে বলছি না, পুরো রাজ্যের নেতৃত্বের সঙ্গে কথা বলছি, আমার দলিত মুসলিম আদিবাসী মধুয়া সকলের সঙ্গে কথা বলছি, আসুন আমরা এক হই। আমাদের অস্তিত্ব সংকটে, আমরা বিজেপিকে এই রাজ্য থেকে তাড়ানোর পর যদি আমরা মার খাই, গৃহহীন হয়ে যায়, চুপ করে বসে থাকবো না। আমার যতটুকু হায়াত আছে, আমাকে অনেকে হুমকি দিচ্ছে, আমার মৃত্যু আল্লাহ তালা যেদিন লিখে দিয়েছে সেই দিন হবে, তার 1 সেকেন্ড আগে হবে না, তার 1 সেকেন্ড পরে হবে না। বহু অত্যাচারী এসছে, শেষ হয়ে গেছে। আর আল্লাহ করিশ্মা হচ্ছে শক্তির শীর্ষে বসিয়ে ধ্বংস করেন, বামধনকে ধ্বংস করেছেন, 235-এর তুলে ধ্বংস করে দিয়েছে। টাইটানিক জাহাজ যখন চ্যালেঞ্জ করেছিল কোনোদিন এই জাহাজ ডুববে না, প্রথম সফরেই শেষ হয়ে গেছিল। ওয়ার্ল্ড ট্রেড সেন্টার নিউ ইয়র্কে বলেছিল পৃথিবীর কোনো প্রাকৃতিক দুর্যোগে ওটা কোনোদিন ভাঙবে না, পৃথিবীর অনেক ইলিগাল বিল্ডিং লক্ষ লক্ষ দাঁড়িয়ে আছে, কিন্তু ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংস হয়ে গেছে। অহংকার ভালো না। মোদীকে যখন আমরা কেউ আটকাতে পারছি না,
নদীর যে গড় পাঞ্জাব হরিয়ানা রাজস্থান সেখানকার কৃষকরা ইউপির কৃষকরাই আজকে মোদীকে শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট হয়ে গেছে, তাদের সামনে মোদী আর দাঁড়াতে পারছে না, থরথর করে কাঁপছে। অতএব আমি শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো আপনি দীর্ঘজয়ী থাকুন, অনেক উন্নতি করুন। এখন তো আমাদের রাজনীতির কোনো অবসর নেই, আগামী পাঁচ বছর রাজ্য মানুষ আপনার হাতে সঁপে দিয়েছে, আপনি এবারে কী করবেন না করবেন। অতএব এই সময় উন্নয়নের কাজ না করে কোথায় আইএসএফ একটা সিট ভেঙে করেছে তাকে ভাঙার পিছনে আপনি যদি পড়ে যান তার ঘাঁটিগুলো ভাঙবেন, এর প্রতিক্রিয়া অনেক হবে, পুরো রাজ্যেই খবর ছড়াচ্ছে। আর আমার তো জানেন আমি বাঁচবো কি মরবো জানি না, কিন্তু সত্য কথা বলে যাব। আমাকে অজস্র লোক গালাগালি দেয়, বলে আপনি কেমন লোক বুঝি না, আপনি কখনো সিপিএম এর বিরুদ্ধে, কখনো কংগ্রেস, কখনো তৃণমূল, কখনো বিজেপির বিরুদ্ধে কথা বলেন, আপনি সবার বিরুদ্ধে কথা বলেন। তার মানে কি আমি কারো কাছে বিক্রি হইনি, আমি কারো কাছে পট্টু হয়ে যানি, কারো কাছে পেটেন্ট নিইনি যে কারো গুণগান গাইবো, যে অন্যায় করবে তার বিরুদ্ধে বলবো। তাই অব্বাস অন্যায় করলে আব্বাসের বিরুদ্ধে বলবো, কিন্তু আব্বাস মার খেলে আব্বাসের পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে যাবো? আব্বাসকে অন্যায়ভাবে কেউ মারবে আমি কিন্তু আব্বাসের পাশে দাঁড়াবো। যারা আইএসএফ করেছিল আমি কিন্তু তাদের জন্য চিৎকার করছি, এই নয় যে আইএসএফ এর লোক বলে, ওরা আমার বাংলার মানুষ, আমার ভাই, আমার মা, আমার বোন। এই বাংলায় কেউ যদি কাউকে নির্মমভাবে হত্যা করে তার ভিটেবাটি কেড়ে নেয় তার পাশে দাঁড়াবো না। কাল নন্দীগ্রাম যখন বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে লড়েছিল, এক বছর লড়াই করেছিল, 14 জন প্রাণ দিয়েছিল, সরকারের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করেছিল, সেই নন্দীগ্রাম দিবস আজ পালন হয়। আজ পুরো পৃথিবীর মানুষ তাদের কৃষি জমি আন্দোলনের সেনানী হিসাবে শ্রদ্ধাঞ্জলি দেয়, তাই তো? মমতা বন্দ্যোপাধ্যায় তার কৃতিত্ব অর্জন করেন নন্দীগ্রাম আন্দোলনে, আমি নেতৃত্ব দিয়েছি, সিঙ্গুরে দিয়েছি, তার মানে সরকারের বিরুদ্ধে লড়াই করলে আর শওকত মোল্লার বিরুদ্ধে লড়াই করলে কেউ দেশদ্রোহী হয়ে যাবে না। নিজের মাটির জন্য লড়াই করা, নিজের মাটির জন্য লড়াই করতে করতে শহীদ হয়ে যাওয়া গর্বের বিষয়। তাই নন্দীগ্রামের শহীদদের আজকে আমরা পুষ্পমঞ্জনা দিই, তাদের বর্ষপূর্তি শহীদ দিবস পালন করা হয়। হয়তো তাহলে যদি নন্দীগ্রামের মানুষ বামফ্রন্টের বিরুদ্ধে লড়াই করে যদি তারা শ্রদ্ধার পাত্র হয়, তাহলে ক্যানিংপুরের মানুষ শওকত মোল্লার বিরুদ্ধে লড়াই করলে শ্রদ্ধার পাত্র হবে না কেন? সেই শ্রদ্ধার ভাগিদার মমতা বন্দ্যোপাধ্যায় আপনি হবেন না অন্য কেউ হবে, এটা সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আপনি ওই ক্যানিংপুরের মানুষের পাশে দাঁড়াবেন নাকি শওকত মোল্লার পাশে দাঁড়াবেন, এইটা আপনার সিদ্ধান্ত, আপনার হাতে রয়েছে, পরীক্ষা আপনার। আমি আমার কাজ কমপ্লিট করে দিয়েছি, আমি তো শাসক নয়, বিচার করার দায়িত্ব আমার নয়, চিৎকার করার অধিকার, প্রতিবাদ করার অধিকার আমার আছে। আমাকে একজন বলছে, বলছে আপনি ভিডিও ছেড়ে বকবক করছেন, আপনি যদি প্রকৃত ইমানদার হন তাহলে লোকজন নিয়ে গিয়ে ওখানে লড়াই করে লোকগুলোকে বাঁচান। যদি ইমানদারির কথা আসে তাহলে বলবো ইমানদারির তিনটে ক্যাটাগরি বলা হয়েছে, যদি অন্যায় হয় তাহলে বাহুবলে শক্তি দিয়ে সেটা ঢুকে দাও, সেটা সর্বশ্রেষ্ঠ। তার পরের স্তর হচ্ছে উচ্চকণ্ঠে তার বিরুদ্ধে প্রতিবাদ করো, গর্জে ওঠো। আর তৃতীয় স্তর হচ্ছে যদি তাও না পারো মন থেকে অন্তর থেকে ঘৃণা করো। আমি ধরে নিন বর্তমানে দ্বিতীয় পর্যায়ে আছি, দ্বিতীয় পর্যায়ে আছি, তাহলে কি আমাকে এবারে লোকের কাছে ইমানদারির সার্টিফিকেট নিতে হবে? আর যারা ওই শওকত মোল্লা যারা নিরীহ মানুষের উপরে অত্যাচার করছে তার পাশে বসে বসে খাচ্ছে, বন্ধুত্ব করছে, সেই হচ্ছে পাক্কা ইমানদার। এখন ইমানদারের সার্টিফিকেটও আমাদেরকে চ্যানেলগুলো থেকে নিতে হবে। আমি বলছি আজ পর্যন্ত যারা আমাকে গালাগালি করেছে, আমি কোনোদিন কাউকে গালাগালি করিনি, আব্বাসের অজস্র ছেলে গালাগালি করেছে, আমি তাদের জন্য দোয়া করেছি, ওরা অবুজ, ওরা আমাদেরই ঘরের ভাই বোন, আমার সন্তান সম ছোট ছোট ছেলে, কারোর প্রতি আমার কোনো ক্ষোভ নেই। আজ বিজেপির যে সমর্থক যাদের গড়ি ভাঙচুর হচ্ছে আমি তাদেরও পাশে দাঁড়াতে চাই। কারো বাড়ি ভাঙচুর করো না, গরিব মানুষের বাড়ি ভাঙচুর করো না, পার্টি অফিস ভাঙচুর করো, যে নেতা অত্যাচারী তাকে শাস্তি দাও, কেস দাও, জেলে পুড়ে দাও, সব ঠিক আছে। কিন্তু আজ যে তৃণমূল করছে কাল হয়তো সে বামফ্রন্টের সাপোর্টার ছিল, আর যে বিজেপি করছে কাল হয়তো সে তৃণমূল করবে বা সিপিএম করবে বা কংগ্রেস করবে, অন্য দল করবে, কেউ তো চিরস্থায়ী কারো গোলাম নয়। কিন্তু অত্যাচার করে কাউকে নিঃশেষ করে দেওয়া যায় না। আর যদি বিজেপির উপরে অত্যাচার হয় তাহলে বিজেপির শক্তি বাড়বে, বিজেপির প্রতি সিম্পাথি বাড়বে, আর সবটাকে ভুয়ো খবর বলে গুলিয়ে দিয়ে হবে না। আমি বলছি সিআইডিকে পূর্ব ক্যানিংয়ে যান, ভাঙড়ে যান, আপনারা তদন্ত করুন, এবং আইএসএফ এর কোনো ছেলে যদি অপরাধী হয় তাকেও শাস্তি দিন, আইনের চোখে সবাই সমান। আইএসএফ এর যদি কেউ ভাঙচুর করে, গুন্ডাম করে, তাদের শাস্তি দিন। আর আমি আব্বাস সিদ্দিকীকে বলবো, ভাই একটু সামনে এসে কথা বলো, আমি আব্বাস সিদ্দিকীকে বলবো, ভাই একটু সাহস ধরো, একটু সামনে এসে কথা বলো, মানুষের পাশে দাঁড়াও। তুমি যে প্রতিদিন বলছো
যে আমি শান্তির আবেদন করছি, শান্তি কামনা করছি, আমি আল্লাহর উপরে ছেড়ে দিয়েছি, গণতান্ত্রিক পদ্ধতিতে যেগুলো করা দরকার সেগুলো করো ভাই, সেগুলো করো, প্রতিবাদ করো, সোচ্চার হও, দরকার হলে মুখ্যমন্ত্রীর কাছে যাও, রাজ্যপালের কাছে যাও, ডিএম এর কাছে যাও, এসপির কাছে যাও, প্রতিবাদ করো, শান্তির আবেদন তুমি করে হবে কি? তোমার লোকগুলো কি এখন অশান্তি করছে? যাদের লোকগুলো অশান্তি করছে তারা যদি না চায় তুমি হাজারবার বললেও শান্তি আসবে না। অতএব রাজ্যের প্রশাসনিক শীর্ষে আছেন মুখ্যমন্ত্রী, তার দায়িত্ব রাজ্যে শান্তি বজায় রাখার। আমি তার কাছে আবেদন করছি শান্তি ফিরিয়ে দিন, বাংলার শান্তি। অনেক লড়াই আছে, কোভিডের বিরুদ্ধে লড়াই আছে, অর্থনৈতিক লড়াই আছে, বঞ্চনার লড়াই আছে, শিক্ষা স্বাস্থ্য সুরক্ষা এবং রাজ্যের অর্থনৈতিক শিল্প কারখানা কৃষি সব জায়গায় উন্নয়নের জন্য শান্তিপূর্ণ বাংলা চাই। বাংলায় বিজেপিকে তো মানুষ পরাস্ত করেছে, আপনারা এখন কাকে আটকাতে যাচ্ছেন? বিজেপিকে আটকানোর নামে এই আইএসএফ বা অন্য দলগুলো, অন্য দলগুলোর উপরে অত্যাচার এখন হচ্ছে না, আইএসএফ এর উপরেই হচ্ছে। আমি বাংলার মানুষকে সজাগ করছি, আপনারা কেউ এইটা ভাববেন না যে আইএসএফ এর উপর অত্যাচার হচ্ছে আর আব্বাসের লোকগুলো মার খাচ্ছে। ওরা আব্বাসের লোক নয়, ওরা বাংলার মানুষ, আমাদের ভাই বোন। অতএব আমাদের সবাইকে গর্জে উঠতে হবে এবং পশ্চিমবাংলার প্রতিটা প্রতিবাদী মানুষকে, সমস্ত সংগঠনকে বলছি আপনারা এগিয়ে আসুন। এর ইনভেস্টিগেশন হবে, কার কার বাড়ি ভাঙা হয়েছে তার পুরো তালিকা তৈরি হবে, দরকার হলে কমপ্লেন ফাইল হবে, হাইকোর্টে কেস হবে, মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন যাবে। মুখ্যমন্ত্রী আপনাকে বলছি এবারে ওই বাড়িগুলো মানুষগুলোর পুনর্বাসনের কাজ আপনার। ইতিহাস কাউকে ক্ষমা করে না, যে জঘন্য কাজ হয়েছে এই জঘন্য কাজ কখনো শেষ হয়ে যাবে না। আপনারা জানেন ওই হোলিকারের ঘটনা, হোলির দিনে যে আগুন জ্বালিয়ে হই হই করে কেন করা হয়েছিল জানেন? হরিকার বলে একজন মহিলাকে ধর্ষণ করে হত্যা করা হচ্ছিল এবং সে যখন চিৎকার করছিল তার চিৎকার সমাজের মানুষ যাতে জানতে না পারে ঢোল নাগাড়া বাজিয়ে হই হুল্লোড় করে হোলিকারা হলো, ওই হোলিকারের নামে হোলি হয়ে গেল ওই ঘটনাকে চাপা দেওয়ার জন্য। তাহলে আজকে যতই উন্নয়নের গল্প বলুন, যতই বলুন যে আইটি সেল ফেক নিউজ ছড়াচ্ছে, পুরো ভিডিও ছড়াচ্ছে, এগুলো সব গুজব, রাজ্যে কিছু হচ্ছে না, কিন্তু সঠিক খবর রাজ্যের মানুষের কাছে কানে কানে পৌঁছেই যাবে, পৌঁছেই যাবে। সবগুলো ফেক বলে উড়িয়ে দেওয়া যাবে না, কখনোই উড়িয়ে দেওয়া যাবে না, সত্য সামনে আসবেই। আমি শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিনীতভাবে জানাতে চাই, আমি এই পাঁচটা বছর আপনার কাছে কিছু চাইবো না। আমি জানি রাজ্য খুব কঠিন পরিস্থিতিতে আছে, এ অবস্থা রাজ্য চালানো খুব কঠিন। আমি আপনার কাছে কী দাবি করবো? মানুষের চাকরির দাবি করবো, উন্নয়নের দাবি করবো, পথঘাট তৈরি করবেন, ব্রিজ করবেন, আপনি মানুষকে বাড়ি করে দেবেন, বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেবেন, প্রত্যেকটা লোকের শিক্ষার ব্যবস্থা করবেন, প্রত্যেকটা মানুষের চিকিৎসা ব্যবস্থা করবেন, সবাইকে বিমা দিয়ে দিয়েছেন, প্রচুর করেছেন, এরপরে কী করবেন আপনি দেখুন। আমি আপনার কাছে কিছুই চাইবো না, কারণ রাজ্য কঠিন অবস্থায় আছে, কোভিড প্লাস লকডাউনে রাজ্যের ট্যাক্স কালেকশন কমে গেছে, পুরো দেশের অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়েছে, এখন বিশাল কিছু করা সম্ভব না। কাদের কি চাহিদা আছে তারা জানবে, আমি আপনার কাছে কিছু চাইবো না, কিন্তু একটাকে বলছি, মানবতাকে রক্ষা করার জন্য আপনি শওকত মোল্লার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে প্রমাণ করুন আপনার চোখে সবাই সমান, নাহলে কিন্তু এই দাগ থেকে যাবে, এই দাগ মুছবে না, বাংলার মানুষ কিন্তু প্রশ্ন তুলবে। নন্দীগ্রাম আজও ইতিহাস হয়ে আছে, নন্দীগ্রাম আজও ইতিহাস হয়ে আছে, কাটরা মসজিদের দাঙ্গা আজও ইতিহাস হয়ে আছে, মরিচঝাপি ইতিহাস হয়ে আছে, আর এই ক্যানিংপূর্ব ইতিহাস আজ পর্যন্ত ভারতবর্ষে এইরকম ঘটনা ঘটেনি যে ইলেকশনে কোনো দল হেরে গেলে বুলডোজার মেরে তার বাড়ি ভেঙে সেখানে পুকুর খনন করে দেওয়া হবে, হাজার হাজার বাড়ি ভেঙে সমস্ত মানুষকে তছনছ। আর ম্যান টু ম্যান মার্কিং হচ্ছে জানেন, আমার ভিডিও কেউ শেয়ার করলে তার বাড়িতে লোক চলে যাচ্ছে, তাখানে তালা মারা হচ্ছে, তার ছাগল তুলে নিয়ে যাচ্ছে, গরু তুলে নিয়ে যাচ্ছে। অতএব রাজ্যবাসী নিশ্চয়ই বুঝতে পারছেন কি ভয়ঙ্কর পরিস্থিতি, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে সবাই সোচ্চার হবো, লিখবো, প্রতিবাদ করব, মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব, মুখ্যমন্ত্রীর কাছে খোলা লেটার লিখবো, মুখ্যমন্ত্রীর কাছে মেল করব এবং তথ্য সংগ্রহ করে মুখ্যমন্ত্রীর দপ্তরকে আমরা জানানোর চেষ্টা করব। এই রাজ্যে সমস্ত সম্প্রদায়ের মানুষ থাকে এবং তৃণমূলেও বহু ভালো মানুষ আছে, আমি সকলের কাছে অনুরোধ করছি বিবেকের কাছে প্রশ্ন করুন, রাজনীতির নামে যেটা হচ্ছে সেটা ঠিক হচ্ছে কি? তা নাহলে কিন্তু সময় কাউকে ক্ষমা করবে না। রমজান মাস, আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর ওইখানে পুরো বাংলায় শান্তি ফিরে আসুক, আমরা বিজেপি আরএসএস হাত থেকে মুক্ত হই এবং কেন্দ্রে কি করে নরেন্দ্র মোদীকে সরানো যায়, ওকে উৎখাত করা যায়, আমাদের সবাই মিলে সেই লড়াইয়ে সামিল হওয়া উচিত। আশা করি আপনারা সঙ্গে থাকবেন। জয় বাংলা, জয় ভারত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।